মাত্র একবার দিয়ে তে একবার দিয়ে থাকা খাওয়া খাওয়া নিজের আর থাকা ভালো কত টাকা মাসে খাওয়া দাওয়া খরচ রোজ গিয়া 600 700 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দিয়ে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে সাদর সম্ভাষণ আমি মোহাম্মদ আনামুল হকশিমুল বর্তমানে আছি আমি জেদ্দা মক্কাতে অবস্থান করতেছি তো আজকে এখানে আসছি আমি যেহেতু প্রবাসীদের নিয়ে কাজ করি প্রবাসীদেরকে অনেক ভালোবাসি সেহেতু আজকে আমি সৌদি আরব আসছি ওমরা করার উদ্দেশ্যে এবং ওমরা সম্পূর্ণ করেছি আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া তো আজকে আপনাদেরকে আমি দেখাবো যে সমস্ত বাংলাদেশি ভাইয়েরা সৌদি আরব আসার জন্য 3.5 লাখ 4 লাখ 5 লাখ টাকা দিয়ে আসতেছেন তো আসার পরে তাদের আসলে কি অবস্থা এবং কত টাকা তারা স্যালারি পাচ্ছেন বিশেষ করে সেই জিনিসটাই আমি আজকে ফুটিয়ে তুলবো আমার এই ভিডিওর মাধ্যমে তো দয়া করে পুরো ভিডিওটা দেখবেন ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে সাদর সম্ভাষণ তো আজকে আমি আসছি আপনার আরাফাত ময়দান আরাফাত ময়দানে আসছি এখান থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিদায় হজ্জের ভাষণ দিয়েছিলেন বিশাল বড় আরাফাতের ময়দান তো আজকে আমি এখানে আসছি আমাদের কয়েকজন বাংলাদেশি ভাইয়ের সাথে দেখা হয়েছে তো ওনারা কাজ করে এখানে তো আজকে ওনার সাথে আমি কথা বলবো তো এক ভাইয়ের সাথে আমি কথা বলতেছি ভাই আপনার নাম কি আসসালামু আলাইকুম মন্টু ভাইয়া দেশে বাড়ি কোথায় ভাইয়া ফরিদপুর তো এখানে কত বছর যাবত আছেন ভাইজান 7 মাস মাত্র 7 মাস নতুন আসছে কত টাকা দিয়ে আসছেন ভাইয়া 3.5 লাখ 3.5 লাখ বেতন কত এখানে 1000 রিয়াল মাত্র 1000 রিয়াল তো 1000 রিয়াল থাকা খাওয়া খাওয়া নিজের আর থাকা ভালো কত টাকা মাসে খাওয়া দাওয়া খরচ রোজ গিয়া 600 700 এটাকে পোষায় হবে কবে চালানো উঠাবেন 3.5 লক্ষ টাকা দিয়ে আসছেন দেশে কি করতেন ভাই দেশে কি আছে বউ বাচ্চা সব আছে সবাই ভালো আছে বাড়িতে সবাই ভালো আছে তো যাক টাকা কম হলে আল্লাহর একটা পবিত্র দেশে আসছেন সৌদি আরবে এবং ভালো একটা জায়গাতে কাজ করতেছেন হয়তো বেতনটা কম আর কি অন্যান্য দেশের তুলনায় বেতনটা কম বেতনটা একটু বেশি হতে হলে হয়তো ভালো হইতো আলহামদুলিল্লাহ যদি তো দোয়া করি আল্লাহবুল আলমিন যাতে আপনাদের যেই টাকায় স্যালারি পায় না তাদের আল্লাহবুল আলমিন বরকত দান করে এবং সহি সালামত রাখেন এবং সুস্থ রাখেন এবং আপনার পরিবারকে যাতে ভালো রাখেন তো আমি আপনার জন্য দোয়া করি আপনি আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহবুল আলমিন আমাদের হস্তা কবুল করেন এবং আমরা যাতে মাঝে মাঝে এসে আপনাদেরকে দেখে যেতে পারি তো ভালো থাকুন ভাইয়া তো আমাদের জন্য যারা আসলে নতুন করে সৌদি আরব আসতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন আপনার পরামর্শ কী যেন আপনার একটা ভাই আসবে ছোটো একটা ভাই আসতে চাচ্ছে যে ভাই আপনি তো সৌদি আরব আছেন আমাকে নিয়ে যান দেখুন তাদের উদ্দেশ্যে আপনার কী পরামর্শ আপনি তাদেরকে কী বলবেন আপনি তো 3 মাস হয়েছে মোটামুটি তাই না এইটা আসতে মানে নিষেধ করি এইটা এত কিছু থাকবে না সেটাই কারণ বাংলাদেশ মানুষ তো আসলে বুঝে না যে বিদেশ মনে হয় যে টাকার গাছ লাগায় রাখছে টাকা পেরে পেরে দেশে পাঠানো হয় আসলে যে বাস্তবটা অনেক কঠিন ভাই দেশে কিন্তু এত দেশে যে কাজ করছেন তাও কিন্তু এত পরিশ্রম করে নেই তাই না এখানে কিন্তু অনেক গরম তাই না আমি দেখছি যে অনেক গরম হয়তো সন্ধ্যার পর থেকে একটু ঠান্ডা লাগতেছে আর সারাদিনে প্রচুর রৌদ্র থাকে তো যাক ভাই ভালো লাগছে আপনার সাথে কথা বললাম তো দোয়া রইল আপনার জন্য ভালোবাসা রইল তো আপনি আমার জন্য দোয়া করুন হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু